শক্তির দেবী সাধনার দেবীর আরাধনায় মাত্র প্রচেষ্টা। উত্তরের মুচিবাজার এলাকায় মহা ধুমধামে তারা মায়ের আরাধনা, 3 দিন ব্যাপী মাতৃ আরাধনা, পূজার্চনা, সমাজসেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পঞ্চম বর্ষে পদার্পণ। 14 নম্বর ওয়ার্ডে শুধু নয়, এলাকার নানা প্রান্তের সাধারণ মানুষ, গুণীজন, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সার্থক প্রচেষ্টার উদ্যোগ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে আয়োজিত পূজা ও অনুষ্ঠানের শেষ দিন চাঁদে হাট। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে, জাতীয় দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী, পুর প্রতিনিধি পুষ্পালী সিনহা বাপি খোসরা ছিলেন উক্ত অনুষ্ঠানে। এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ, মশারি বিতরণ, ছোটদের বসে আঁকা প্রতিযোগিতার সঙ্গে ছিল নানা সাংস্কৃতিক কর্মসূচি। উদ্যোক্তাদের তরফে বান্টি পাল জানান, মায়ের পুজোর পাশাপাশি সমাজসেবাও প্রচেষ্টার অবিচ্ছেদ্য অংশ। আমার বাড়িতে গণেশ পুজো হয়, সেই গণেশ পুজো ভাইরা করছে। গণেশ পুজোটা বেশি করে করতে পারলে কার্তিক পুজোর বদলে আমার মনে হয় সমৃদ্ধি হবে। এই রাজ্যের সবাইকে বলবো, গণেশ পুজোটা ভালো করে করো অন্য পুজোর থেকে, কেননা গণেশ পুজোটা হলে সমৃদ্ধি হবে। আমরা কৌশিক অমাবস্যায় প্রত্যেক বছর তার আমার পুজো করি। সেখানে আমরা পুজোর প্রথম দিন আমরা এলাকার ছোটো ছোটো ভাই বোনদের প্রাক শারদীয়া উপলক্ষে কিছু নতুন বস্ত্র তুলে দিয়েছি। দ্বিতীয় দিন আমরা কিছু মশারি বিতরণ করেছি আর আঁকা প্রতিযোগিতার বন্দোবস্ত করেছিলাম। আর আজকে ছোটো ছোটো ভাই বোনদের জন্য আমরা একটু ম্যাজিক শো রেখেছি, আর এলাকার ছোটো ছোটো ভাই বোনরা একটু নাচ গান করবে, নাচবে, ওই অনুষ্ঠানটা রেখেছি।